যদি কংগ্রেসের জন্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তৈরি হয়, তাহলে বিজেপির জন্য রচিত হওয়া উচিত ডিজাস্টার প্রাইম মিনিস্টার। এদিন বারাসাতে একথাই বললেন মুখ্যমন্ত্রী। যদি কংগ্রেসের জন্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তৈরি হয়, তাহলে বিজেপির জন্য রচিত হওয়া উচিত ডিজাস্টার প্রাইম মিনিস্টার। আজ বারাসাতে যাত্রা উৎসবের সূচনা করে নাম না করে এভাবেই বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আরও সংযোজন, কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখলে ভয়ের সঞ্চার হয়, গব্বর সিংকে মনে পড়ে যায়। চারিদিকে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে বলে জানান তিনি। আর বন্ধের দিনে স্কুল বাসে আক্রমণ প্রসঙ্গে বামেদের কটাক্ষ করেন তিনি, দেশে আইনের শাসন নেই, চারিদিকে আয়কর নিয়ে চলছে অগ্রাসন, এমনকি ধর্মীয় জিগির তোলা হচ্ছে সেদিকেও আলোকপাত করেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক যাত্রা কেউ কেউ করছে আমি শুনছি, নির্বাচনের আগে হঠাৎ একটা বই করে ছেড়ে দিয়েছে কি নাকি অ্যাক্সিডেন্টাল পিএম। তো অ্যাক্সিডেন্টাল পিএম তো সবাই, অ্যাক্সিডেন্টাল পিএম মানেটা বুঝতে পারলাম না। অ্যাক্সিডেন্টাল পিএম এর নামে দেখুন, আমি কংগ্রেসের সাথে দল করি না, আর আমার সাথে কংগ্রেসের তফাৎ আছে। আমি কংগ্রেস থেকে বেরিয়ে এসেছি, আমি বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেছি আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায়। কিন্তু আমি মনে করি যেটা করা হচ্ছে একটা বিকৃত করে, এটা অন্যায়। এবং তাই আমি বলি, যারা অ্যাক্সিডেন্টাল পিএম নিয়ে ইলেকশনের আগে নাটক করে বেড়াচ্ছেন, তাদের বড় আর একটা সিনেমা দেখা উচিত, ডিজাস্ট্রাস পিএম। অ্যাক্সিডেন্টাল পিএম যদি হয় তাহলে ডিজাস্টার, ডিজাস্ট্রাস পিএম এটাও দেখাতে হবে। তৈরি হবে আগামী দিন, মনে রাখবেন কেউ কখনো ছেড়ে কথা বলে না, যেমন দেখাবেন তেমনি দেখবেন, আয়নায় নিজের চেহারাটা ভালো করে দেখুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।